নমস্কার বন্ধুরা, অর্ক সিটি রেলওয়েকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে রাখি পূর্ণিমা, তো সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর আমরা সকাল 5টায় উঠে পড়েছি, আমার বর ময়দা মাখছে, আর আমি সকালবেলায় স্নান করে পুজো সেরে নিয়েছি। পুজো করে নিয়ে আর উঠোনে জলও দিয়ে দিয়েছি, উঠোনে জল দিয়ে ধুয়ে দিয়েছি, মন্দির ধুয়ে পুজো হয়ে গেছে। আর সকালবেলা উঠে ওইসব করে নিয়ে তারপর আমি বসে দিয়েছি এখানে ঘুমনি, আর আমার বর ময়দা মাখছে। তো এই দেখো আমার বরে ময়দা মাখা হয়েও গেছে লেচি কাট বের পর। আর এত কিছু করার কারণ হচ্ছে, সকাল সকাল উঠে করার কারণ হচ্ছে আমার বর তো ডিউটি যাবে, আর তার জন্য একটু এগিয়ে রাখছি কাজ। আর আমার মেয়ে 4-5 জনকে রাখি আসবে, ও দাদাদের, তো তাদেরকে টিফিন করানোর জন্য আমি এইসব করছি। আর এখন অল্প লুচি ভেজে নিচ্ছি, কারণ আমার বর ডিউটি যাবে তো তো একটু খেয়ে যাবে। আর আমি তারপর 9টার সময় করে আবার লুচিগুলো ভেজে নেবো। তো আমার বর ডিউটি যাবে, আর আর পাশের বাড়ির দাদা ডিউটি যাবে, ওদের বাড়িতে কেউ নেই, ওরা সব পাশের বাড়ি গেছে রাখি পরবে বলে। তো ওই দাদাকেও দুটো দিলে টিফিন করে যেতে পারবে, ওই জন্য করছি। আর এখানে পায়েস বসিয়ে দিয়েছি, আর এখানে কাজু কিশমিশ ভিজিয়ে নিয়েছি। তো এই যে পায়েস আমার ফুটে গেছে, প্রায় হয়েই গেছে। আর এই দেখো বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ বাচ্চাদের ওখানেই বসতে দেবো ভাবছি। আর এখন 9টা বেজে গেছে, আমার বর ডিউটিও চলে গেছে, আর এখন আমি লুচিগুলো ফের বেলবো আর ছাঁকবো। আর সকাল সকাল আমার মেয়েকে ছেলেকে সব স্নান করিয়ে দিয়েছি, ও আমার মেয়ে আমার ছেলেকে রাখি পরিয়ে দিল, কিন্তু ও রাখেনি, 1 মিনিটও হাতে খুলে ফেলে দিয়েছে। আর তারপর সবাই চলে এসেছে, মানুষ দাদারা, তো সবাইকে ও রাখি পরাচ্ছে। এটা হচ্ছে আমরা যে বাড়িতে ভাড়া থাকি সেই দাদাভাইয়ের দিদিভাইয়ের ছেলে, তো ওকে রাখি পরায় প্রতি বছর, 4 বছর হয়ে গেল ওকে রাখি পরাচ্ছে। আর এখনো পর্যন্ত ও গিট মারতে শিখল না রাখি। আরও পাশে বাড়ি যারা থাকে তাদের সবাই সব সবাইকেই রাখি পরায় মানে এসে সবাইকে পরাচ্ছে। আর আজকে টিফিনের মেনু তো তোমাদেরকে দেখিয়েছি, লুচি, ঘুগনি আর পায়েস আর মিষ্টি বাচ্চাদেরকে আমি দেবো, মানে ঘরে ঘরে দিয়ে আসবো। এখানে খেতে ওরা লজ্জা পাবে, ভালো করে খেতেও পারবে না, ওই জন্য ঘরে ঘরে দিয়ে চলে আসবো। এখনো একজন বাদ আছে রাখি পড়াতে, ওর স্কুলে গেছে, এলে তারপর তোমাদের দেখাবো। আর এই যে আমরা যাদের বাড়ি ভাড়া থাকি, এই দিদিভাই গিফট দিয়েছে, সবাই গিফট দিয়েছে, সবাই, এই দিদিভাই, ওই দিদিভাই, আরও যারা ছিল সবাই গিফট দিয়েছে মানুকে। তো গিফটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মানুকে এখানে সবাই প্রত্যেকে খুব ভালোবাসে। আর এই যে আমি রান্নাও শুরু করে দিয়েছি, মাছের ঝোল হচ্ছে, মাছের ঝোল ভাত খাবো আজকে। হ্যালো বন্ধুরা, তোমাদের দেখাবো বলেছিলাম যে আমার মেয়ে কী কী গিফট পেয়েছে রাখি পরিয়ে, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো মানু, বলে দাও কে কোনটা দিয়েছে, বলে দাও, জোরে বলো, শুনতে পাবে না কেউ। দেখি দাও, পিছন ঘুরে দেখি দাও, হেয়ার ব্যান্ড কাটারটা, ওইগুলো একজন দিয়েছে, তাই তো? তো এখানে কি কি আছে দেখে নাও। এখানে প্রথমে একজন দিয়েছে একটা পেন আছে, পেনটা দেখাও ঠিক করে। তো এই যে একটা পেন, একটা ডেরি মিল্ক, আর একটা খাতা দিয়েছে একজন, আর এইটা একটা খাতা দিয়েছে, আর দুটো চকলেট দিয়েছে, আর এখানে আছে একটা রঙের বাক্স, আর ডেরি মিল্ক, আর একটা ড্রয়িং খাতা, আর এটা একটা ড্রয়িং খাতা, আর ক্যামেলের একটা রঙের বাক্স, আর একটা পেন। তো এইগুলোই পেয়েছে আমার মেয়ে।
আর এই যে আরেকজন দিয়েছে হেয়ার ব্যান্ড, আর তো আরেকজন দিয়েছে এই যে চুলের যা লাগিয়ে আছে সব এগুলো দিয়েছে, চুলের হেয়ার ব্যান্ড দিয়েছে এইটা আর এইটা, এই দুটো দিয়েছে আরেকজন। তো এই হলো আমার মেয়ের রাখি পূর্ণিমার গিফট, রাখি পেতেছে যে তার জন্য গিফট পেয়েছে। তো মানু বন্ধুদের টাটা করে দাও সবাইকে, আর তাহলে বন্ধুরা আমি এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে একটু লাইক করে দিবে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতো